সো গাইস আজকে আমরা এমন একটা গেম প্লে নিয়ে আসছি যে গেম প্লে এমনিতেই আপনারা হয়তো জানেন যে আমি নতুন নতুন গেম প্লে নিয়ে আসি তো আজকে আমরা নতুন আরো একটা গেম প্লে নিয়ে আসছি এর এমন একটা গেম প্লে ধারণার বাইরে ঠিক আছে আজকে আমরা ফ্রি ফায়ার মিরি ফায়ার সবকিছু ছাড়ে আজকে আমরা চলে আসছি ভিন্ন একটা জগতে আমার কাছে দেখতে পাচ্ছেন হাতে থরের একটা কুরল আছে যে দেখতে পাচ্ছেন ভাই থরের একটা কুরল শুধু নামে না এটা কিন্তু কামেও থরের কুরল যেমনটা দেখাই আমি আপনাদেরকে ধ্যান মেরে দিছি আবার দেখেন থরের একটা কুরল আছে আমার হাতে আজকে এবং একই সাথে দেখতে পাচ্ছেন আমি কত নাম্বার মিশনে আছে আমি জানি না আমি ভাবলাম যে আমি যেহেতু এই গেম প্লে গুলা করি সুতরাং আপনাদেরকে একটা ভিডিও বানাই দিই দেখি আপনাদের এই গেম প্লে গুলা কেমন লাগে তো কন্ট্রোল কি কন্ট্রোল হচ্ছে কি নরমালি এমনি এমনি নড়াচড়া করতে হয় এরপরে আছে বিভিন্ন মিশন পার করতে হয় তবে আমার সাথে আমার ছেলে আছে বিয়ে না করেও ছেলে হয়ে গেছে আপনারা এখন ভাবতে পারেন যে কিভাবে সম্ভব আসলে হ্যাঁ আসলে এর মা মারা গেছে তো আমার সাথে যে ছেলে আছে আমরা মূলত যাচ্ছি এখন তো ভাই মেন কথায় আসি আমরা গড অফ ওয়ার 4 গেমের নাম এটা মূলত PS4 এর গেম ছিল পরবর্তীতে এটা PC-তেও আসছে সুতরাং চলেন আমরা এই মিশনে আসছি আমাদের এই মিশনের কাজটা হচ্ছে কি এই যে মুরব্বী কাকা এখানে দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন আলাদিনের সারাগের মতো এর মাথায় এর মারলে অবশ্য লাগবে না আলাদিনের সারাগের মতো এই যে মুরব্বী কাকাটা আছে এই কাকাটা কি করছে উনার যে মানে এটা কি জন্তু ভাই এটা আমার মাথায় ঢুকতেছে না যে লেজ হলো কিসির মতো লেজ এই যে উটির মতো মাথা ইগলের মতো ঠোঁট আবার লেজ এই জায়গা মানে দেখতে হাতির মতো লেজ আবার এনে জেঠির মতো আসলে বুঝে উঠতে পারতেছি না জন্তুটার নাম কি দিতে পারি জন্তুটার নাম হলো জেঠা উটো জন্তু আমাদের তো আব্বা তুই চিল্লাস না বেশি তোরে কিন্তু মাথা মতো উড়াই দিবানি আমি এখনই আমার পোলাই বেশি চিল্লাছে এখন আমরা কি করতে পারি এখনই মনে করেন যে ও আমার কইছে কি এই উটটারে উঠাইতে হবে উঠানোর জন্য আমাদের কি করতে হবে সামনে ওই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছে মধ্যে সুজা এ মারতে কইছে আমার এই যে ক্রুল মারলি গাছের মধ্যে সুজা মারলি কি হবে এই ব্রিজ নাকি টান টান হয়ে যাবে এরপরে এই যে হাতির মতো যেটা আছে কি ধরো নাম দিছিলাম বাড়াটা নিজেই ভুলে গেছি চলেন আমরা গাছে আগে ক্রুলটা মেরে দিই ওই যে পোলার মাথায় বুদ্ধি আছে রে গাছে কুরুলটা মারিছি কুরুল আবার আমার হাতে ফেরত আইছে এই যে সে জন্তুটা উঠে গেছে ভাই দেখেন জন্তুটা কি জিনিস দেখেন ওর ঠোঁটের দিকে একটু তাকান কি দেখি কষ্টে এসবের পিছনে কি রে ভাই তুই এ তুই বাসুর তুই এইটুক মানুষ এত বড় ট্রেনে সরাতি আরিস ও যদি না উঠতে চাই নিজে ইচ্ছাই ধেয় তো মনে আছে নালেও 600-700 মন হবে না এই যে উঠছে দেখেন এখন কি বড় মাল দেখেন দুই আঙ্গুলে বাসুর বক বক করে বেশি তুই তো আমার সামনে কুটি ওই দেখো ল্যাস দিয়ে দিছে নাড়া মানে এর শিকারই জন্তু ঠিক আছে তো ভাই আমাদের কাজ হচ্ছে এখন মেন মিশন পার করা আমরা মিশন গুলো পার করবো এবং একসাথে আপনাদেরকে দেখাই যে গেম প্লে গুলা কেমন কেমন লাগে আর একই সাথে গ্রাফিক্স গুলো কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন লাগে এই সিনারি গুলা তবে অবশ্যই ইউটিউবে আমি ভিডিওটা 2K-তে আপলোড করবো যাতে করে আপনারা এর মানে ফুল মজা নিতে পারেন অবশ্যই আমি নিজে 4K-তে খেলতেছি বাট 2K-তে আমি আপলোড করে দেবো আপনাদেরকে যাতে মজাটা নিতে পারেন আপনারা যা রে বাল শহর তুই এর মাথায় টেনশন দিয়ে দিয়ে গেল কি কইছে নিজেও জানি না ইংরেজি বুঝি না গেম খেলার দরকার খেলি আর একটা চাইনিজ কুরল থরের নিজের বডির দিক তাকালো সালের দিক তাকালো কিরের মাথা মতো ফেলা দিতে হবে না দেবো কোপায় ভাই ও কিন্তু বেশি চিল্লে ওরে কিন্তু এখনই দিবানি কোপায় ওর পিছনে যায় মানে ওর হেল্প আমরা করে দিছি তো ভাই এখন বিনিময়ে মনে কোনো আমাকে কিছু দেবে নিশ্চয়ই আচ্ছা গাইস মূলত হয়েছে কি এখান থেকে আমরা সবকিছু আপডেট টাপডেট করে দেখতে পাচ্ছেন গার জামা কাপড় একেবারে মানে আগে খোলা মিলা আসলে একটু গ্রা গ্রা করে নিছি এরে ভাই মারতে হবে আই কি রে ভাই এইগুলো রে কুপাইনি আগে গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ সম্পূর্ণ গেম প্লেটুকে এখানে দিতে পারলাম না যে কিভাবে কি মারতেছি কারণ যেহেতু এটা ব্যাটল রয়্যাল গেম প্লে করার চ্যানেল সুতরাং এরকম গেম প্লে দিলে আসলে কি দেখি এজিস্টিং মিস্টিক আসবে কিনা এই কারণে সম্পূর্ণটা দিতে পারলাম না হালকার উপরে ঝাপসা দিয়ে আমি আপনাদেরকে মারামারি দেখাচ্ছি জাস্ট ফাইটটা দেখাচ্ছি প্রথম ভিডিও এখন আপলোড করে দেখতে হবে যে কি হয় যদি প্রথম ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ গাইস চলেন আমরা নেক্সট মিশনের দিকে আগাচ্ছি এখানে অলরেডি আমরা ব্রিজটা কাটে ফেলছি
তো এখানে আমাদের নেয়ার মতো কিছু ইকুইপমেন্ট আছে, আমরা নিয়ে নিই এগুলো আর কি। নেয়ার মতো আর যেসব জিনিস আছে আমাদের এগুলো নিতে হবে, আমাদের এক এক করে মিশনটা পার হইতে হবে। ঠিক আছে ওমা, আবার আসো, কোথায় তুমি? তুমি চলে আসছো, শালার তো হলো বেশি চালাক। আরে ভাই নে রে ভাই, কোপা শান্তি কুপ দিয়ে নিয়ে নেয় একেবারে। আচ্ছা আমাদের এইখান থেকে এখন নিচের দিকে যাইতে হবে। এই যে বান্দরের মতো শালার পুত আমার কাছে মানে গাড়ি ঝুলে রয়েছে। এই যে সামনে এই মালটা আইছে মানে এটা আমাদের আগে নিতে হবে। এইগুলো হচ্ছে আমাদের মিশনের মেন জিনিস ইকুইপমেন্ট, এমনি এমনি করে নিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোন দিকে যাইতে হবে? এইদিকে, এইদিকে মেবি। আচ্ছা এইদিকে গেলাম, এবার আবার ঠেলো যাও এবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোন দিকে? এইদিকে কি সিস? এইদিকেও একটা রাস্তা, ওইদিকেও একটা রাস্তা, আমি বুঝে উঠতে পারতেছি না ভাই যে কোন সাইডে যাবো। চলেন আমরা এই সাইড দিয়ে যাই, এখনই তো বিছি মিছি কালাই গেছিলো। ছেলে কোথায়? শালার পুতো এলো বান্দরের মতো লাফাইলো হয়ে বেড়ায় সারাদিন ধরে গাছে মাসে এনে সেনে। কি ভাই এটা দি লক, এটা লক, তাহলে এর খুলবো কেমনে? এই সাইডে বাঙ্গাসুরের কিছু আছে না? না 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 না, কাহিনি কি? আচ্ছা এনে ইন্দুর মিন্দুর নড়ে বেড়াচ্ছে, মানুষগুলো এনে মৃত মরা তাই যে শুয়ে রয়েছে, আমার এগিয়ে বিশ্বাস হয় না আবার। আচ্ছা আমার লাঠিটা ইডা, আমার ইডা কো। আরে ভাই আতে রে, এরা আসলেই কি মরা? না না না, মরা আসলেই মরা, মাঝে মাঝে আমার এগুলো দিয়ে ভয়। আচ্ছা এদিকে আর একটা রোড, ওই জায়গা যাতে হবে তাহলে। আসসালামু আলাইকুম ভাই। কিছু ভাই চলেন আমরা এটাতে খুলে নিই আগে, এর ভিতরে আর একটা মাল মশলা আছে, কঙ্কালের নাড়ি বুড়ি দিয়ে মাল মশলা ভরা আর একটা। চলেন আমরা বাজানে দেখি, তুমি কিছু পাইছো? পাও নাই। এটা কি? চলেন আবার এটা খুলে আবার ওইদিকে যাই দেই যে আমরা কি আছে মূলত। কনফিউশনের ভিতরে রয়েছে আসলে, কোন জায়গাতে কি হয় ঠিক আছে বোঝার মতো কিছু না। এই তো বান্দর মতো লাফায় ওঠে বাজান। ঠিক আছে চলো। কি রে ভাই আমরা হিন্দে নামছিলাম না? মনে তো হচ্ছে হিন্দে নামিয়েছিলাম। কি রে এই যে চিনা চিনা লাগেছে। হয় তাই তো, হিন্দে তো নামিয়েছিলাম। চেন ভাই আবার নিচে যাবো, এদিকে বাজান, এদিকে এদিকে শালার পথে এদিকে চলেন দেই। এই জায়গাতে তো একটু আগে ঢুকছিলাম কিন্তু এই রাস্তা বন্ধ ছিল, খুলতেছিল না। এতে তো আর একটা রাস্তা আছে, কোন সাইডে? এই যে এই সাইডে। চলেন দেই যাই আগে, ওলার নিয়ে কোনো টেনশন নাই। শালা হলো লাফাইলে হয়ে দেখেন বান্দরের মতো কিরম জাপ দেয়। আই এই যে কলম না, বান্দরের মতো হলে জাফাই হয়ে চলে আসে। এখনো লক খুলিনি, এর কি হয়েছে? এতে না কেবল আসলাম। এয়ারের একটা ভাঙ্গিছি, হিন্দে তো নিয়ে গেছি, মনে হলো যে একটু আগে হিন্দে নামিছি। বাজা নাই তো, মিশন মিশন আমার মাথায় ঢুকতেছে না যে ভাই কি হিন্দে কি করতেছি আমি। নারী বাত জল দল করতেছে না গাইজ। ফাইনালি মনে হয় আমরা পাই গেছি সিস্টেমটা। এই বালটারে খোলার জন্য এতক্ষণ এত কিছু করা লেগেছে এর খোলার জন্য। এই যে মেল মাল পাই গেছি, যা বাল এরে খোলার জন্য সেই সময়তে এ করিছি ও করিছি। চলো নেক্সট মিশনের দিকে আমরা যাই ভাই। চলেন দেই ভাই, নেক্সট মিশন মনে হয় পাইছি রে। নেক্সট মিশন পাইছি কলম না? চলেন আমরা এবার। আল্লাহ সাইডে দিলি, ও মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে কি করতে হবে। সামনে যে ওই যে চাকাটা ঘুরতেছে না, ওরে আমার ছুরি দিয়ে এমনি আটকাই দিয়ে দিতে হবে, গলায় দিতে হবে। ছুরিটা নিয়ে আসি আমার, কারণ ক জানা ভাই কোন সময় কয়েন দিয়ে কিটা অ্যাটাক ম্যাটাক করে বসে। যাবো কিরম? তো কাটা কাটা রে, এখন এনে পারবো কিরম? এই তো ওই সাবাস, সামনে আরো একটা ওই রকম বাজা নাই। এটা আবার বন্ধু বন্ধু হয়ে যাবে নাকি? কিরে খোলে না কা? এই যে খুলিস বাজান, আসো আসো আসো। এই শালা তাড়াতাড়ি, এনে তো ফুটো ফাটা আসলে কিসির এগুলো? আচ্ছা ওই কোনাতে দেখা যাচ্ছে। আয় হাই, এখন তো দরদারেও বন্ধ করতে হবে, এখন বন্ধ করবো কিরম? ও আরো খোলা যাচ্ছে, তাহলে এনতে দে মালটা আগে নিয়ে আসি আমরা। চলেন ভাই, বুঝে গেছি আসলে সিস্টেম কি। দেখছেন এই গেমগুলো আসলে মানে এরকমই সিস্টেম, এরকমই সিস্টেমে খেলতে হয় আর কি, বুঝে যাচ্ছে আস্তে আস্তে। এই দুটোর আগে ভাঙে নি এই জায়গায় দুটো আমাকে মশলা আছে, এই মশলা দুটো আমাকে কাজে লাগবে নেক্সট মিশনের দিকেও। তো ভাই দাঁড়ান আগে, ঐ শাবাশ
শেবাস সিস্টেম দি বুঝে গেছি হ্যাঁ আবে আই আবে রে আই শাবাস আরে না রে আরে বেশ কে দেখি এনে মারি আরে রে কি ভাই সিস্টেম আমারও শিখেছে ও নিচে হলো কাটা কাটা দিয়ে আসলো বাজান তুমি একটু আসো কে তোর মাইরে তীর মার শালার পুত তুই কি রে ভাই আরে কি হচ্ছে কি बंदर मते तीर दिए मारती है मैं पोलार हाथ तीर आ तीर तु मारिस ना क्या तुम गए मारिस गए मारिस चलन भाई कूपाए अलरेडी बास कर दीसि तेर मायरे कत हीरा सूर्य ना आने तो पारलम ना कूपाए दीसि भाई एके बारे अरे मारे कौन दे कुपाए 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 दे सब शेष शेष ना वन मोर कोथाई बजान कोथाई तीन मरीज तुम कारे খেলার প্রধান নিয়মিত চলে গেছে এখন তো তীর মারবা আবার ওই সাইডে ভাই দালান আগে ওরে এই সাইডে নিয়ে আসি নালি ওরে ভাই ওরে লাথ হয়ে আমি কুপায় এলাই দেবো অলরেডি ভাই সবকিছু কুপায় দিছি আমরা একেবারে সবকিছু শেষ দাঁড়ান আগে এটা উঁচু এর নিয়ে আগে নালে একটা ভয় অন্তরের ভিতর থাইয়েই যাই বাজান আসো এই শালার পথ আসিস না কা এবার এটার ভেঙে যাতে হবে ও তো জানা কথা খোল রে খোল রে শালার পথ আমার আগে উঠে বসে রয়েছে বাপের আগে বল ফেলালি যা হয় আর কি ফাইনালি ভাই মিশনটা পার করতে আরিছি এইদিকে জাতি করছে তোমারে গাড়ে উঠে দিছি যাও তো গাইস ফাইনালি আমরা একেবারে গভীর জঙ্গলের ভিতরে চলে আসতে পারছি ওই মিশনটা পার করে তো আপনাদের গেম প্লে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ভালো করে গেম প্লে দেখানোর ট্রাই আমি করতেছি আপনাদেরকে চলেন আমরা নেক্সট মিশনের দিকে বাড়ি আমরা বেশিক্ষণ গেম প্লে করব না নেক্সট পার্টের জন্য কারা কারা নেক্সট পার্ট চান অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবেন
আসলে ভাই নেক্সট মিশনের দিকে যে আমরা বাড়াচ্ছি নাকি কোন দিকে যাচ্ছি নিজেই টের পাচ্ছি না, কিচ্ছু টের পাচ্ছি না। তো তারপরও আস্তে আস্তে করে যেদিকে ভাই কইতে কইতে কি বড় একটা জিনিস গুলি পাক খাচ্ছে, ঘুরতি শেখা এখন কি আর বে। আচ্ছা ওই যে মাঝে মাঝে ফাঁকা একটা কি যেন দেখছিলাম আমি, ওই যে ওই যে কলাম না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। এখন এখন কি আরবো, আরো তো দুটো মারতি করছে এখন নাকি কুন্ডারে মারতে হবে দেই এই ফাঁকা নাকি। আচ্ছা যেডারে মারতেছি ওইটা বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি। মূলত হচ্ছে কি তিনটে এক জায়গায় আমাদের করতে হবে, কইরে ফাঁকা বানাতে হবে যত ওর ভিতর দিয়ে যাইতে পারি আমরা। খেলা ভাই দেখে গেছে ভাই রে ভাই, জোর সিস্টেম আর হলো একেবারে মাথায় আর একটু আছে তাই তো, দেখি এইটুক দিয়ে যাইতে পারি কিনা। না রে তাহলে এরে থামাতে হবে, একেবারে নিচের ডারে থামাতে হবে আমার, মায়রে দাঁড়ান বুঝে গেছি বুঝে গেছি, একেবারে লাস্টের ডারে নিচের ডারে আমার গরমিল বসাই দিলাম। যার মতো কি জায়গা হচ্ছে না, কি চাই তালি কি করতে হবে ভাই, আমার মাথায় ঢুকতেছে না দেবো হচ্ছে নাকি। এই যে কত অনেক ফাঁকা হয়েছে এর ভিতর দিয়ে তো ইজি বেরোয় যাওয়ার কথা, নাকি যে দুই আসলে কি কিছু লেখা নাকি এই জায়গা, ভাই আসলে হ্যাঁ তাই তো আসলে কিছু এই জায়গা মনে হচ্ছে লেখা, ওই লেখাটা আসলে করতে হবে কি যে মিলাইতে হবে, মিলাইতে পারলেই দেন হচ্ছে এই রাস্তা খুলবে এরকম কিছু। তারপরও লেনদে বেরোনো যায় কিনা গাইস, এই জায়গা মিশনটা আমি রিস্টার্ট দিছি ঠিক আছে, রিস্টার্ট দেওয়ার পর এইখানে দেখেন কি বলে, এইখানে আমার পোলাই করছে কি আব্বা হেনে কুলু আছে, কুলু মানে বুঝেন কুলু 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 যে কুলু আছে এই জায়গা নাকি। তো এই যে সামনে যে জিনিসটা আমি যেটা আন্দাজ করে দিলাম 100% ওইটাই, তো 100% ওইটাই মানে হচ্ছে কি ওই জায়গায় লেখা আছে কিছু, ওই জায়গায় এমন কিছু লেখা আছে যে লেখাটা আমাদের মিলাতে হবে। তো মিলনের জন্যই যে উপরের যে চাবিটা সর্বপ্রথম আমরা গুলিয়ে দিছিলাম আন্দাজ টু, আসলে ওইটা কাজের জিনিস, ওইটা তো ভাই তখন বুঝে উঠতে পারিনি কিন্তু এখন বুঝে উঠতে পারছি। তো চলেন আমরা ওই জায়গায় আগে যাচ্ছি, আর আন্তরিকভাবে দুঃখিত কারেন্ট চলে যাওয়ার জন্য আমি ফেস ক্যাম ডাউন করতে পারতেছি না এখন। তো এই যে দেখেন আমি মেশিনটা চালু করে দিছি অলরেডি, এই জায়গা আমার এখন মিলেতে হবে, এখন হচ্ছে লেখাগুলো মিলেতে হবে, যে নিচেরটা দিলাম আর এলা রে বালটা ভুল করে উঠে এলাই দিছি, দাঁড়ান এটা হচ্ছে মিলেতে হবে, নিচে একটা গাঁথনি দিলাম, এইখানে দেখেন একেবারে কর্নারের সাথে কর্নারটা মিশে যাচ্ছে, এই যে দেখেন মিশে গেছে আলো জ্বলে গেছে ওইটুক, দেখছেন যেটুক মিলে গেছে ওইটুক আলো জ্বলেছে। এই যে এবার উপরের উপরের না মাঝের মাঝেরটা উপরে যে কোনো উপরেটা দিলি তো আবার ভেঙ্গে সরে যাবে না, মাঝের এটাই তো, হ্যাঁ এই যে এটারে মিলেতে হবে দেখেন দেখেন না না মিলি নি, এবার আর একটা গুল্লি দিলি এখন মিলে যাবে, আর একটা গুল্লি দিলি মিলে যাবে, এরপর হচ্ছে মনে হয় আমাকে দরজা খুলবে দেন টান, এই যে দেখেন মিলে গেছে মিলে গেছে। বাজান কত এটা কি লেহা উচাং চু মোল্লা চু কি লেহা, ও কি জানো কষ্টে ভাই, ও কষ্টে যে এটা 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 কোনো কুলু না, এটা হচ্ছে অ্যান্সার মানে এটাই আসলে উত্তর, আর এর মানে হচ্ছে ফ্যামিলি মানে পরিবার, এর মানে হচ্ছে পরিবার ঠিক আছে। কিন্তু হেলার পুত করে কি, কিন্তু ওইটা খোলে না কা কি রে, জামাল গোটার মতো গুল্লি দিল এখন কি বার হলো উপর দিয়ে, মানে কিছু হচ্ছে এখানে। আচ্ছা এটা হচ্ছে জাদু মন্ত্র দিয়ে বন্ধ করা ঠিক আছে, পুরনো দিনের জিনিসপত্র তো ভাই আগের গুলো এরকমই থাকে ভাই রে ভাই, এই শাবাস শাবাস, এই তো দরজা খুলে গেছে, চলেন আমরা ভাই নেক্সট মিশনের দিকে আগে বাড়ি। বাইরে ভাই নেক্সট মিশনটা খুলতে পারিছি, আমি আসলে এটার পিছনে এতটা সময় ব্যয় করেছি আমি মানে বুঝতে পারতেছি না ভাই, ধারণার বাইরে ভাই বুঝতে পারিছেন। চলেন আমরা নেক্সট মিশনের জন্য এই মাল সামানগুলো যা যা দরকার এখান থেকে নিয়ে নিই, মাল সামানগুলো নিয়ে আসিস। আর আর কি আছে এই জায়গায়,
তো গাইস চলেন নেক্সট পার্টে আপনাদের সাথে আবারও দেখা হবে।